তো আজকে আবার একটা প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে যে কমেন্টগুলোর উত্তর আমি দেবো ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবার যে চ্যানেল নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে বেল লাইকেনটা প্রেস করে নেবে যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে তো আর কথা নামই আমার ফার্স্ট কমেন্টের দিকে চলে যাই ফার্স্ট যে কমেন্টটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তবে এখনও ছবি আপলোড করা হয়নি কিভাবে কীভাবে ছবি আপলোড করব আর কীভাবে বুঝবো কলেজ থেকে কি কোনো এস এম এস আসবে তো ফর্ম ফিল আপ করার সময় যদি তুমি এস এম এসের জায়গাটা অন করে থাকো তাহলে দেখবে টাইম টু টাইম তোমার এসএমএস চলে আসবে আর যদি অন না করে থাকো তাহলে দুর্ভাগ্য কোনো কিছু এস এম এস তুমি পাবে না স্যার ভালো লাগতো মেশিন আর এসি ট্রেড নিয়ে একটা ভিডিও বানাবো হ্যাঁ অবশ্যই দেবো আমি আস্তে আস্তে সমস্ত ট্রেডগুলো কভার করে দেবো আইটিআইতে যতগুলো ট্রেড রয়েছে কালকে আমি দুটো দিয়েছি তার আগের দিনও দিয়েছি কোপা সম্পর্কেও বলা হয়ে গেছে তো সেগুলো একবার দেখো স্যালারির কথা কিছু বলা হয়নি তো স্যালারির মানে স্যালারি কত পাবে এই কথাটা এইভাবে বলা যায় না ঠিক আছে তো স্যালারি নির্ভর করছে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো আর কোথায় চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটার উপর তোমার স্যালারিটা নির্ভর করে তবে মোটামুটি তুমি যেখানেই করো দশ থেকে পনেরো হাজার টাকার উপরে অবভিয়াসলি মাইনে পেয়ে যাবে তারপরে আদার নাম্বার ভুল হায় আমার ফর্মে ভুল আছে আমি কি করব তো দেখবে আইটি অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইমেলের আইডি রয়েছে সেখানে একটা মেইল করে দেবে আর সেটা করার আগে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করবে তো দেখো তারা কী বলে তারপরে থ্যাংকস ফর ইয়ার ওয়ান্ডারফুল ইনফরমেশান তারপরে হাই দাদা আই এম এ সাবস্ক্রাইবার আই এম ফ্রম কমার্স স্ট্রিম বাট আই ওয়ান্ট টু টেক আই টেই বাট আই আর লিটল বিগ কনফিউজড হুজ ট্রেড ইজ গুড ফর মি দেখো কোন ট্রেডটা তোমার জন্য ভালো হবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো আর তুমি যদি টপ ফাইভ ট্রেডের ব্যাপারে জানতে চাও তো সেই ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি তো সেই ভিডিওগুলো একবার দেখে আসো তারপরে ফিটার ট্রেড নিয়ে কিছু বলো ওকে ফিটার ট্রেড সম্পর্কে আমি আগেই বলেছি এটা নতুন করে বলা যাবে না আমি এই মনে হয় সপ্তাহখানিক আগেই ফিটার ব্যাপারে আমি বলেছি তারপরে টোয়েন্টি ফাইভ ডেট জুলাই স্টার্টে অ্যাপ্লাই করেছিলাম পেন্ডিং হয়েছে তো পেন্ডিং হয়ে যাচ্ছে এটা অসুবিধার ব্যাপার নয় ফর্ম যদি সমস্ত ঠিকঠাক থাকে তো অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে দাদা অ্যাপেন্ডিসিপ নিয়ে বলছো ওটা কী দেখো অ্যাপেন্ডিসিপ হচ্ছে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে তারা মানে কী বলো তো তুমি আইটিআই কোর্স করেছো দু বছরের কোর্স করো বা এক বছরের কোর্স করো সেটা কোনো ম্যাটার নয় তুমি যখন অ্যাপেন্ডিসিপ করবে মানে বিভিন্ন কোম্পানি অ্যাপেন্ডিসিপ করায় মানে তোমাদেরকে দিয়ে কাজ করাবে তারা এক বছর কাজ করাবে ওটা একটা এক বছরের কন্ট্রাক্ট থাকে তো এক বছর তোমাকে দিয়ে কাজ করাবে তারা এবং মাসে মাসে তোমাকে স্টাইপেন্ড দেবে এক বছর কাজ করিয়ে এবার ওরা তোমাকে ছেড়ে দেবে আর ছাড়ার আগে একটা সার্টিফিকেট দিয়ে দেবে ওটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অ্যাপেন্ডিসিপ ঠিক আছে ওই সার্টিফিকেটটা দিয়ে তুমি কি করবে ঠিক আছে যখন তুমি কোনো সরকারি অথবা বেসরকারি যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমার ওই সার্টিফিকেটটা কাজে দেবে তুমি যদি কোনো ইন্টারভিউতে যাও তখন তোমাকে আগে জিজ্ঞাসা করবে যে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোথায় ওই এক্সপিরিয়েন্স আর অ্যাপেন্ডিসিপ দুটো একই জিনিস তারপরে নাম করা ট্রেড নিয়ে ভিডিও না করে আনকমন ট্রেড নিয়ে বলো যেটা সবাই জানে দেখো নাম করা আর আনকমন এই দুটোর মধ্যে আমি কোনো তফাৎ মনে করি না আমার কাছে সবথেকে বেশি গুরুত্ব তোমরা কি বলছো তুমি একটু আগে উপরে দেখলে যে ফিটার নিয়ে কিছু বলতে বলছে এই রকম আরও কমেন্ট আসছে আমি কমেন্টের উপর বেস করে ভিডিও তৈরি করি আমি আনকমন কোনটা নাম করা আমি সেই সমস্ত নিয়ে কোনো মাথা নেই আমার আর আমি সেই সমস্ত নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না আমি জাস্ট চিন্তা করি তোমরা কি কমেন্ট করছো সেই কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওগুলো রেডি করি এবার দেখো তোমার একার কমেন্টের জন্য তো আমি সমস্ত ট্রেডগুলো মিস করতে পারবো না কারণ আমার কাছে এই ট্রেডেরগুলো মানে কি কী ট্রেড রয়েছে সেই ট্রেডের কথা জানতে চেয়েছে সবাই তারা জানতে চেয়েছে বলেই আমি বলছি তো তোমার যদি ভালো না লাগে সেই ভিডিওগুলো স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই যাদের দরকার তারা দেখবে তারপরে তো কোপার ট্রেড নিয়ে একটা ভিডিও বানাও কোপার ট্রেড সম্পর্কে আমি এক সপ্তাহ আগে বলেছি তো সেই ভিডিওটা দেখে আস তারপরে কোপা ট্রেড নিয়ে হ্যাঁ কোপা ট্রেড আমি বলেছি দাদা তুমি ইলেকট্রনিক্স মেকানিক নিয়ে একটা ভিডিও বানাও হ্যাঁ ইলেকট্রনিক্স মেকানিক নিয়ে আমি সম্ভবত কালকে বলে দেব তারপরে মেরিট লিস্ট কবে বের হবে কিছু বলেছ তো মেরিট লিস্ট যেটা প্রেডিকশান ছিল এখন সেটাই আছে আর নতুন কোনো আপডেট আসেনি তারপরে দাদা আমি মাধ্যমিক সেভেন্টি সিক্স নাম্বার পেয়েছি আমি কি চান্স হ্যাঁ অবশ্যই চান্স পাবে এবং ভালো ট্রেডই চান্স পেয়ে যাবে তারপরে মেরিট লিস্ট বেরোলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব দেখো মেরিট লিস্ট বেরোলে আমার সাথে যোগাযোগ করার তো কোনো ব্যাপার নেই তোমরা পুরো মেরিট লিস্টটা ভিডিওর আকারে পেয়ে যাবে আমি সম্পূর্ণ মেরিট লিস্টটা ভিডিওর আকার তোমাদেরকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারপরে ইলেকট্রিশিয়ান টু এ টু জেড বললে ও মেইনটা হচ্ছে তোমাদের কত মাইনে মাইনের ব্যাপারটা আমি আগেই বলেছি আর নতুন করে বলার মতো কিছু নেই সেভেন্টি ফোর পার্সেন্টেজ আছে আমি ফিটার পাবো হ্যাঁ অবশ্যই ফিটার পাবে কলেজটা একটু ঠিকভাবে সাজাবে মানে খুব একটা কেয়ারফুল করার দরকার নেই তবে মোটামুটি সাজালে পেয়ে যাবে যাদের নাম্বার কম আছে তারা যেভাবে সাজাবে তোমাকে সেভাবে সাজাতে হবে না তুমি মোটামুটি ফার্স্টের চার পাঁচটা কলেজের মধ্যেই চান্স পেয়ে যাবে তারপরে মাইনে কত হবে তো মাইনে কথা হবে আমি সেটা বলেছি আর বলার দরকার নেই তারপরে তা সাবজেক্টগুলো বললেন না দেখো সাবজেক্ট প্রচুর থাকছে ইলেকট্রিশিয়ানের প্রচুর সাবজেক্ট আছে তো তার জন্য আমি সাবজেক্টগুলো আর আলাদা করে বলিনি তারপরে দাদা আমি মাধ্যমকে থ্রি টু নাইন পার্সেন্ট পেয়েছি আমার জন্য কোন ট্রেড ভালো হবে তো কোন ট্রেড ভালো হবে সেটা নিয়ে আমি অবশ্যই বলে তারপরে কোশ্চেন দাদা তুমি কোন ট্রেড নিয়ে পড়েছো তো কোন ট্রেড নিয়ে পড়েছি সেটা আমি অনেক আগে আলোচনা করেছি এখন আর নতুন করে আলোচনা করতে চাইছি না তারপরে দাদা সেভেন্টি থ্রি পার্সেন্ট রয়েছে আমি কি ফিটার বা ইলেকট্রিশিয়ান পাবো হ্যাঁ অবশ্যই পেতে পারো কারণ সেভেন্টি পার্সেন্টের উপরে নাম্বার রয়েছে তো একটু ঠিকভাবে কলেজটা সাজাবে মানে খুব বেশি চাপ নেবে না মোটামুটি এক থেকে দশটা কলেজের মধ্যে তোমার নাম উঠে যাবে তো এই কলেজগুলোতে ফিটার বা ইলেকট্রিশিয়ান রাখার চেষ্টা করবে প্রথম দশটায় তো তাহলে দেখবে ভালো হয় নামটা উঠবে তারপরে স্যার বেঙ্গলের প্রতিটা ডিস্ট্রিকে কতগুলো করে আইটিআই কলেজ রয়েছে তো বেঙ্গলের প্রায় প্রতিটা ডিস্ট্রিক্ট বলছো যেহেতু মোটামুটি ছটা সাতটা করে কলেজ থাকে এবার সব ডিস্ট্রিক্টে কিন্তু সমান থাকে না মিনিমাম চারটে করে প্রতিটা ডিস্ট্রিক্টে কলেজ রয়েছে এবার দু একটা ডিস্ট্রিক্টে তার উপরে থাকে সাতটা আটটা এরকম থাকে তারপরে তারপরে প্রশ্ন দাদা আমার ভেরিফিকেশান হয়ে গিয়েছে এরপর কি করব নেক্সট স্টেপ বুঝিয়ে দাও আর বলেছো ফিফটি টু পারসেন্ট আছে আমি কি ফিটার পাবো না অবশ্যই ফিটার পাবে না অন্য কোনো ট্রেড তোমাকে বেছে নিতে হবে আর অনলাইনে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে স্টিপ কী রয়েছে তো সেই সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি দেখো তোমাদের জন্য একই জিনিস যদি আমি চার পাঁচবার করে দিই তাহলে পুরনো যারা রয়েছে তারাও কিন্তু বিরক্ত হয়ে যাবে তো তার জন্য এই ভিডিওগুলো আমি রিআপলোড আর করতে পারছি না তো তোমাদের একটু কষ্ট করে গিয়ে ভিডিও অপশানে গিয়ে একটু পুরনো ভিডিওগুলো দেখে আসতে হবে তারপরে দাদা এক্সাম হবে কি আইটিআই শুনতে হচ্ছে হ্যাঁ না এক্সাম হবে না অ্যাডমিশনের ক্ষেত্রে এক্সাম হবে না তারপরে ডিজেল মেকানিক নিয়ে একটা ভিডিও করো হ্যাঁ অবশ্যই ভিডিও করব কোনো অসুবিধা নেই আমার ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আর তোমরা যে প্রশ্নগুলো আমাকে করো না আমি সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু ভিডিও তৈরি করি তারপরে স্যার মেকানিক আর এসি ইলেকট্রিশিয়ান নিয়ে একটা ভিডিও দিন হ্যাঁ অবশ্যই দেব তো এগুলো আস্তে আস্তে করতে হবে একদিনে সমস্ত কিছু করা কিছুতেই সম্ভব নয় তারপরে আমি মাধ্যমিকে ফিফটি ফোর পারসেন্ট পেয়েছি বাড়ি কাছে কোনো গভর্নমেন্ট আইটিএতে চান্স পেতে পারি হ্যাঁ অবশ্যই ফিফটি ফোর পারসেন্ট যখন আছে তুমি ডিস্ট্রিক্ট কোটা সম্পূর্ণ ব্যবহার করবে আমি বলে দিয়েছি যে কলেজ সাজানোর সময় তুমি কিভাবে ডিস্ট্রিক্ট কোটা ইউজ করবে তো সেইভাবে কলেজ সাজাবে অবশ্যই বাড়ির পাশে যে কোনো একটা কলেজ পেয়ে যাবে তারপরে তো দেখো তুমি কিভাবে কমেন্ট করছো আমি বুঝতে পারছি না দেখো শুধু খোপ খোপ উঠে রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না তো এটা তুমি কিভাবে কমেন্টটা করছো হয়তো জিও ফোন বা কিছু থেকে হয়তো কমেন্টটা করেছো তো যার জন্য অক্ষরগুলো মুছে গেছে তারপরে দাদা আমি সেভেন্টি সিক্স পেয়েছি ইলেকশন বা ফিটার বা মেশিনিস্ট পাবো কি হ্যাঁ অবশ্যই পাবে মাধ্যমিকের নাম্বার ভালো থাকলে আর মেরিট লিস্টে যদি র্যাঙ্কিং কম থাকে তাহলে অবশ্যই ভালো ট্রেড পাবে তারপরে দাদা আমার কাস্ট সার্টিফিকেট হারিয়ে গেছে অনলাইনে শো হচ্ছে তো ওটা দিয়ে কি দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে অনলাইনে যখন শো হচ্ছে তাহলে সেটা তুমি এক কাজ করো একটা প্রিন্ট আউট বার করে নাও বার করে সেটা তুমি দিতে পারো বা এই স্ক্রিনশট দিলেও কোনো অসুবিধা নেই কারণ অনলাইনে যখন আপলোড করছো তোমার তো ছবিটাই তো দরকার তুমি স্ক্রিনশট তুলে অনায়াসে দিতে পারবে কোনো অসুবিধা হবে না তারপরে এমপিতে কত পেলে আইটিআই কলেজে চান্স পাবো দেখো মাধ্যমিকে যত পার্সেন্টই নাম্বার থাক তোমাদের কিন্তু একটা চেষ্টা অবশ্যই করতে হবে তো এমন কোনো কথা নেই যে তুমি থার্টি পার্সেন্ট পেয়েছো বলে আইটিআইতে অ্যাপ্লাই করবে না অবশ্যই অ্যাপ্লাই করবে একটা চান্স তো নিতেই হয় সবাইকে একবার চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই এবার কোন ট্রেডে পাবে সেটা হচ্ছে মেন কথা ইলেকট্রিশিয়ান ফিটার মেশিনিস ডিজেল মেকানিক এই সমস্ত ট্রেডে অবভিয়াসলি পাবে না যদি মাধ্যমিকে একদম কম থার্টি পার্সেন্ট নাম্বার থাকে এবার আরও